11ই আগস্ট কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা রয়েছে, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি। শনিবার অমিত শাহর সভায় নজর রাখার জন্য থাকবে ড্রোন ও 18টি LCD। মেয়ো রোডে এই সভা করার অনুমতি পেয়েছে রাজ্য যুব মোর্চা। রাজ্য বিজেপি ও যুব মোর্চার ধারণা, সেদিন 3 লক্ষ মানুষ অমিত শাহর সভায় যোগদান করতে আসবেন। মঙ্গলবার বিজেপির এক রাজ্য নেতা বলেন, এখন থেকেই যুব মোর্চা প্রস্তুতি শুরু করে দিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন, তাই যাতে অমিত শাহের বক্তব্য শুনতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য 18টি LCD স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। ফলে মেয়ো রোডের আশপাশের সব জায়গা থেকেই ভালো করে দেখা যাবে, কিন্তু ভিড়ে যাতে মানুষ নাজেহাল না হন তাই এবার মঞ্চ বাঁধা হচ্ছে একটু অন্যভাবে। পার্ক স্ট্রিট ফ্লাইওভারের দিকে পিছন করে মঞ্চ তৈরি হবে, এর ফলে ভিড় শহরের দিকে না ঢুকে গঙ্গার দিকে সরবে, মানুষ বিপদে পড়বেন না। সভায় যোগ দেওয়ার জন্য মানুষ যাতে নাকাল না হন তার জন্য 500 স্বেচ্ছাসেবী থাকবেন, তাদের হাতে দেওয়া হবে ওয়াকিটকি। বিজেপি ও যুব মোর্চার কয়েকজন নেতার হাতেও ওয়াকিটকি থাকবে, 50টি ওয়াকিটকির ব্যবস্থা করা হচ্ছে, থাকবে 4টি অস্থায়ী স্বাস্থ্য শিবির ও 8টি অ্যাম্বুলেন্স। গোটা পরিস্থিতির উপর নজর রাখার জন্য ড্রোন ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে।